খুব শীঘ্রই ইউরোপের অস্তিত্ব মাটিতে মিশে যাবে, আর এই হিসাবে সে আশঙ্কা করছে পুতিনরে। কারণ কি, পরিস্থিতিটা যেভাবে বিগড়াচ্ছে সেই বিগড়ানো পরিস্থিতিতে যদি রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধে নাইমাই যায়, সাথে চীন যুক্ত হবে, যারা লাইভে সংযুক্ত হবেন তো ভালো, যদি হতে না পারেন পরবর্তী তারা দেখতে পাবেন, আমাদের চ্যানেলই থাকবে, কেবল ইউটিউবে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন না। আর সংক্ষিপ্ত এই লাইভটি করবো কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, তাই লাইভটিতে বসে গেছি। দর্শক, গুরুত্বপূর্ণ খবরগুলোর প্রথমেই হলো ইংল্যান্ড এবার, মানে এক কথা ইংল্যান্ড এবার বিজয় লাভ করেছে ফিলিস্তিন। কীভাবে ইংল্যান্ডের বিজয় সেটি বলবো। দুই নম্বর, মোসাদের একটি গুরুত্বপূর্ণ কার্যালয় বড়সড় অ্যাটাক করছে ইসলামিক রেজিস্ট্যান্স, ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ এবং গাজা থেকে হামাস কঠোর প্রতিবাদ প্রতিরোধ একযোগে করে যাচ্ছে দখলদার বিরুদ্ধে, এবং দখলদারদের প্রচুর সামরিক অস্ত্র এবং সদস্য এ সময় হতাহত হয়েছে, এবং মধ্যপ্রাচ্য থেকে আউট হয়ে যাচ্ছে বিশ্বমরণ। দর্শক, এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকছে আজকের এই লাইভে। যারা দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন। সম্মানিত দর্শক, আজকের এই ছোট্ট নিউজ থেকে অনেক তথ্য পাবেন, আন্তর্জাতিক সবশেষ তথ্য জানতে আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, যুক্তরাজ্যে ফিলিস্তিনদের বিজয় লাভ করেছে এই বিষয় নিয়ে তথ্য আছে, এবং জানতে পারবো মোসাদের কার্যালয় অ্যাটাক করেছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আছে, এবং জানতে পারবো যে রাশিয়ার পুতিনের যে একটা অ্যাকশন এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই, এবং আজকের এই নিউজে তথ্য দিয়েছে সাংবাদিক মাসুম হাবুব ভাই। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আছে, আমরা কথা বলাচ্ছি না, চলে যাচ্ছে স্ক্রিনে। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করছে, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য থেকে হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের শক্তিশালী পরাক্রমশালী দখলদার সাম্রাজ্যবাদ, সুপারমোড়, সুপার পাওয়ার, বিশ্বমোড় আমেরিকা। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য থেকে, আজকের দিনের প্রথম লাইভে বলেছি, মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে শুরু করেছে সেই রাষ্ট্রটি, এবং তারা সেখান থেকে তাদের ড্রোন, মিসাইল, আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ চলে গেছে কাতারে। কাতারে আমেরিকার সবচেয়ে বৃহৎ ঘাঁটি রয়েছে, সেখানে তারা এখন চলে গেছে। একে একে করে মধ্যপ্রাচ্য থেকে আরো বেশ কটি দেশ বলে দিয়েছে যে তোমাদেরকে আমাদের আর প্রয়োজন নেই, তোমরা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্যাট্রিয়ট নিয়ে আমাদের এখানে ঘাঁটি গেড়েছিলে, বলেছিলে তোমরা নিরাপত্তা দেবে, আজ তোমরা নিরাপত্তা দিয়েও দখলদার দেশটিকে বাঁচাতে পারোনি ইসরায়েল ইরানের হাত থেকে। আটটি লেয়ার তৈরি করে, আটটি বাধার প্রাচীর তৈরি করে, ডিফেন্স সিস্টেম বসিয়েও তোমরা পারোনি ইরানের আক্রমণ মোকাবেলা করতে। স্বয়ং দখলদার দেশটির প্রধানমন্ত্রী বলে দিয়েছে মাত্র 25% ইরানি মিসাইল ইন্টারসেপ্ট করতে পেরেছে আমেরিকার প্যাট্রিয়ট, যদিও তারা প্রথমে বলেছে 98% বা 95% ইন্টারসেপ্ট করেছে, কিন্তু এবার আসল তথ্যগুলো বেরিয়ে আসে। এবং যখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে তখন দেখা যাচ্ছে আরব রাষ্ট্রগুলো আস্থা হারিয়ে ফেলেছে, একটি বিষয়। দুই নম্বর বিষয়, আরব রাষ্ট্র এটা বুঝতে শুরু করেছে ওরা থাকলে, মানে ওদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। একটা উদাহরণ দিলে বুঝবেন, আফ্রিকার মুসলিম দেশ নাইজার, সেই নাইজার সামরিক কু হয়েছে, সেখান থেকে আমেরিকা এবং ফ্রান্সকে চলে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে আমেরিকা ফ্রান্স সেখান থেকে ভাগতে শুরু করেছে, তো আমেরিকা যে ঘাঁটি ছেড়ে চলে যাচ্ছে সেখানে গিয়ে রাশিয়া বসে, তার মানে আফ্রিকায় প্রবেশ করছে রাশিয়া, রাশিয়াকে দাওয়াত দিয়েই আফ্রিকাতে নেওয়া হচ্ছে। তদুপর একই ভাষায় বলতে পারি যে মধ্যপ্রাচ্যে অবশেষে ঘাঁটি গাঁটতে যাচ্ছে হয়তো চীন, রাশিয়া, এবং সেখান থেকে বিদায় নিচ্ছে আমেরিকা। এই যে মানে এইরকম যে একটা পরিস্থিতি তৈরি হবে মিডিল ইস্টে,
এটা কিন্তু এই 7 অক্টোবর যুদ্ধের পর কেউ বুঝতে পারেনি, কিন্তু দখলের দেশটিতে ইরান সফলভাবে অ্যাটাক করার পর মোটামুটি আশপাশের প্রত্যেকটা দেশ বুঝে গেছে যে ইরান আগামী দিন এর মিডল ইস্ট শাসন করবে, এবং আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করছে। এই মুহূর্তে বলা যায় মধ্যপ্রাচ্য থেকে আউট হয়ে যাচ্ছে বিশ্বমোড়ক, অন্যদিকে রাশিয়া প্রবেশ করতে যাচ্ছে, এবং ইতিমধ্যে রাশিয়া মিডল ইস্টের প্রত্যেকটি দেশের সাথে সুসম্পর্ক সৃষ্টি করেছে। এটি নিয়ে আরও অনেক ডিটেল আলোচনা করব, সংক্ষিপ্ত যেহেতু লাইভ, আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে যেতে চাই। অন্যদিকে তুরস্ক যখন বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার দেশটিকে, তখন তারা ইউরোপের কাছে আবদার করেছে তুরস্কের উপরে যেন স্যাংশন দেওয়া হয়, এবং এতে করে দখলদার দেশটি ব্যাপক চাপে পড়ে গেছে। এবং আজকের দিনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর সেটি কি জানেন? ব্রিটেন, যুক্তরাজ্য, যুক্তরাজ্যে দুটো প্রধান দল, বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি, যুক্তরাজ্যে একটি হলো লেবার পার্টি, একটি হলো কনজারভেটিভ। তো এই দুটো দল সেখানে অবস্থান করছে, বর্তমানে কনজারভেটিভ ক্ষমতায় রয়েছে। তো এই দলটির প্রধানমন্ত্রী কে? ঋষি সুনাক। পররাষ্ট্রমন্ত্রী আপনারা চিনেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সাম্প্রতিক সময় এই দলটি প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছে, যার কারণে পুরো ব্রিটেন জুড়ে বৃহৎ, সবচেয়ে বৃহৎ বিক্ষোভ হয়েছে। প্রতিদিনই সেখানে ফ্রি প্যালেস্টাইনের স্লোগান বিক্ষোভ হচ্ছে, হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, ধর্ম ভিত্তিতে নয়। খ্রিস্টান, ইহুদি, মুসলিম সবাই যুদ্ধবিরতির পক্ষে এই বিক্ষোভ করছে। ঠিক শীর্ষ লিবার পার্টি বা কনজারভেটিভ যারাই বলেন, তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, এবং এই প্রধান দুটো দলের মধ্য থেকে একজন ব্যক্তি, যুক্তরাজ্যে আরো ছোট ছোট দল আছে, এই দুটো দল কখনো 20-25-এর উপরে বোধহয় এরকম আসন পায় না, এবার তারা 150-200-এর মতো আসন পেয়েছে। তাদের মূল এজেন্ডা কি ছিল জানেন? তারা পোলিং বুথের সামনে বা তারা নির্বাচন ক্যাম্পের সামনে একটি প্ল্যাকার্ড হাতে নিয়েছে, ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ এই দলগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। যে অবস্থান নেওয়ার কারণে কি দাঁড়িয়েছে? যে যুক্তরাজ্যের জনগণ তাদেরকে ভোট দিয়েছে। আজকে দেখুন যুক্তরাজ্যের মতো একটি দেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে, প্রধান দলগুলো প্রচুর আসন হারিয়েছে, ছোট দলগুলো যারা গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ফ্রি প্যালেস্টাইনের প্ল্যাকার্ড হাতে নিয়ে নির্বাচনের ক্যাম্পে দাঁড়িয়েছে, তাদের আসন বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন এই দৃশ্যটাকে একবার কল্পনা করেন। ইউরোপ, আমরা যদি বলি ব্রিটেন মানে যুক্তরাজ্যের কথা, সর্বাধিক কারা? খ্রিস্টান। আজকে খ্রিস্টান জনগণ নেমে গেছে ফিলিস্তিনের পক্ষে, তারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করছেন না। একই দৃশ্য তৈরি হচ্ছে আমেরিকাতে, যুক্তরাজ্যের মাধ্যমে এটি চলে গেছে ইউরোপের বাকি দেশগুলোর কাছে। বলা হচ্ছে অস্ট্রেলিয়াতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, ভারতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এরকম আরো অনেকগুলো দেশে ছাত্র আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গাজায় এই জেনোসাইডের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা একটা বড় রকম চাপে আছে। ইতিমধ্যে আমেরিকার প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের কাছে ছুটে যাচ্ছে, তাদের কথা শোনার জন্য তারা কি কি দাবি নিয়ে আসছে। কিন্তু এরই মধ্যে 2,500-এর বেশি স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছে, বহু ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, কেবল গাজার পক্ষে তারা আন্দোলন করছে বলে। যে যুক্তরাষ্ট্র পৃথিবীকে বোঝায় তারা গণতান্ত্রিক, তাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে, আজ দেখুন কেবল গাজার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে যারা দাঁড়িয়েছে, কেবল মুসলিম নয়, কেবল খ্রিস্টান নয়, কেবল কি বলে ইহুদি নয়, সকল ধর্মের জনগণ, ছাত্ররা দাঁড়িয়েছে, তাদের পক্ষে দাঁড়িয়েছে স্বয়ং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে সন্ত্রাসী দিয়ে মারা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে, সন্ত্রাসীরা মুখোশ পরে মুখ ঢেকে এসে তাদের উপর আক্রমণ করছে, পুলিশ দেখেও না দেখার ভান করছে। এগুলো কখনো কল্পনা করা যায় যুক্তরাষ্ট্রের মতো দেশে?
অবশ্যই না। কিন্তু দেখুন, এক দখলদার দেশটিকে বাঁচানোর জন্য বাইডেন সরকার বা আমেরিকার প্রশাসন কত নিচে নেমে গেছে। আজ ছাত্ররা যত বাধার মুখে পড়ছে, তারা তত বেশি শক্ত অবস্থানে যাচ্ছে। একটা একটা করে কলম্বিয়া থেকে শুরু করে যে আন্দোলন শুরু হয়েছে, আজ 50-এর অধিক ইউনিভার্সিটিতে ছড়িয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার, শুনুন ভালো করে আপনারা, আমেরিকার একটা ইউনিভার্সিটি হার্ভার্ড, জানেন তো পৃথিবীর বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, ঠিক সন্ধ্যা নাগাদ আন্দোলন চলছে, নামাজের সময় হয়ে গেছে, প্রচুর সংখ্যক মুসলিমরা সেখানে উপস্থিত হয়েছে, যেখানে কখনো আজানের সুর শোনা যায়নি, সেখানে আজান দিয়েছে ছাত্ররা মুসলিমরা, এবং দল বেঁধে তারা নামাজ পড়েছে। আর যারা অন্য ধর্মের, তারা মুসলমানদের এই প্রার্থনার দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়েছে। আপনি জানেন আমেরিকাতে কি পরিমাণ মুসলিম হচ্ছে? সেটা খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বহু ইহুদিরা বলছে যে ধর্ম এভাবে নৃশংসভাবে নারী শিশুকে হত্যা করা শিখায়, সেটি কখনো সত্য ধর্ম হতে পারে না। আজ বড় বড় তারকারা, সেলিব্রিটিরা দাঁড়িয়ে গেছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আজ আমেরিকা শুধু নয়, ইউরোপে বিভিন্ন জায়গায় মানুষ, হাজারো মানুষ মুসলিম হচ্ছে। কারণ এই যে হামাস, যারা এতজন জিম্মিকে ধরে নিয়ে গেছে একজনকে, তারা কি বলবো শব্দটা, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে নারীদের কথা বলি, জোর জবরদস্তি করে অন্য কিছু করেনি, একজনকে ক্ষুধার কষ্ট দেয়নি, চিকিৎসা কষ্ট দেয়নি, প্রত্যেকের সাথে এমন আচরণ করছে যারা তাদের কাছে জিম্মি, তারা হামাস সদস্যদের প্রেমে পড়ে যাচ্ছে, এবং তারা বেরিয়ে এসে হামাসের এই কথাগুলো বলছে বিশ্ববাসীর কাছে। এগুলো দেখে অনেকেই আকৃষ্ট হচ্ছে, ক্রমান্বয়ে যারা অন্য ধর্মে ছিল তারা শান্তির ধর্মে ছুটে আসছে। এইভাবে পুরো পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিচ্ছে হামাস। দর্শক, গুরুত্বপূর্ণ আরেকটি খবর রয়েছে, সেটি হলো হিজবুল্লাহ। তারা মেরুন এয়ারবেসটিকে মোটামুটি একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। এই মেরুনটাকে নিয়ে আমি একাধিকবার কথা বলেছি, এই বিশাল একটি গুরুত্বপূর্ণ এয়ারবেস, এটি মূলত পুরো দেশের সিকিউরিটি কনফার্ম করে। এই মেরুন বেসটাকে একদম তছনছ করে দিয়েছে কি হিজবুল্লাহ, এবং টানা এখন পর্যন্ত তাদের মিসাইল চলছে। মানে হিজবুল্লাহর পক্ষ থেকে এমন টার্গেট চলছে, এমন টার্গেটে আঘাত করা হচ্ছে যে কোনোভাবেই দখলদাররা অন্যদিকে নজর দিতে পারছে না। এরই মধ্যে খবর আসছে, সেটি হলো ইরাকে অবস্থিত মোসাদের একটি গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টারে বলা যায় সেখানে ইসলামিক রেজিস্ট্যান্স বড় রকম একটি ধামাকা ঘটিয়ে দিয়েছে, এবং সেই মোসাদের কার্যালয় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বা ধ্বংস হয়ে গেছে। কতজন হতাহত হয়েছে এই তথ্যটা এখনো আমাদের হাতে আসেনি, এটি সংগ্রহের চেষ্টা করছে। অন্যদিকে গাজার প্রতিরোধ যোদ্ধারা দখলদারদের যে ইউনিটগুলো নতুন করে প্রবেশ করেছে তাদেরকে খুঁজে খুঁজে আঘাত করছে, এবং আজ সারাদিন ব্যাপী দুটো পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে, মুখোমুখি লড়াই, এবং এই মুখোমুখি সংঘর্ষে প্রচুর দখলদার সেনা হতাহত হয়েছে এমন তথ্য আসছে, তাদের কমান্ডার হতাহত হয়েছে এমনও তথ্য আসছে, তারা অনেকে সামরিক অস্ত্র ফেলে পালিয়ে গেছে এমন তথ্য আসছে, এবং পয়েন্ট ধরে ধরে এই আঘাতগুলো চলছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ওয়েস্ট ব্যাংকে এখন ভয়াবহ অ্যাটাক চলছে মুক্তিকামীদের সঙ্গে দখলদারদের মধ্যে। ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, পূর্ব তীর আমরা বলি না, যে কি বলে পশ্চিম তীর, এবং এটা হলো গাজা, তো সেই ওয়েস্ট ব্যাংকে মাহমুদ আব্বাসের যেখানে শাসন ব্যবস্থা সেখানে ব্যাপক আঘাত চলছে, প্রচুর দখলদারদের ক্যাম্প উড়িয়ে দিয়েছে, তাদের চৌকি উড়িয়ে দিয়েছে, তাদের ইউনিটগুলোকে ইতিমধ্যে ওয়েস্ট ব্যাংকে ঢুকে প্রতিরোধ যোদ্ধারা আঘাত করেছে, সেখান থেকে শত শত দখলদার সেনা পালিয়ে গেছে। ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রো, আমি তার খুবই কট্টর সমালোচক, বাট তার যে বক্তব্যগুলা মাঝে মাঝে খুবই জ্ঞান গর্ভ টাইপের বক্তব্য দেন, তার এই কথাগুলার অর্থ ইউরোপের রাষ্ট্রগুলো আজকের দিনে বুঝতে পারতেছে না আমেরিকার তালে পইড়া তারা যে খেলার মধ্যে পড়ছে, এই খেলার যে ভবিষ্যৎ আসতেছে সেই ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়ন এটাকে ভেঙে চুড়ে খান খান করে দেবে। ইউরোপীয় ইউনিয়নের এই পর্যন্ত নিজস্ব কোনো সামরিক জোট নাই, তারা ন্যাটোর মাধ্যমে মানে আমেরিকার বস মাইনা কানেক্টেড, আবার ন্যাটোতেও সবচেয়ে বেশি অর্থনৈতিক সামরিক সহযোগিতাকারী রাষ্ট্রটা হচ্ছে আমেরিকা। এখন কার্যত
ইউরোপীয় ইউনিয়ন একটা আলাদা সেক্টর হলো, এটা ন্যাটোর সাথে মিশা গেছে। ন্যাটো বানাই আমেরিকা করছে কি, যে সবাইকে কন্ট্রোলিং করতেছে টাকাটা নিয়ে, যে তোমরা তোমাদের জিডিপির 2% টোটাল রাষ্ট্রের যেটা আসবে এটা ন্যাটোতে দিতে হবে, না দিলে কি হবে। ডোনাল্ড ট্রাম্প তো একধাপ আগাইয়ে বলছে রাশিয়ারে দিয়ে তোমরা বাটাম দেওয়ামো। আর এই কথার পরপরে ইমানুয়েল ম্যাক্রো আপনার প্রায় 84 বছর পর একটা বক্তব্যকে আওড়ালো, আর এরপরে একটা সতর্কবার্তাও দিল যে খুব শীঘ্রই ইউরোপের অস্তিত্ব মাটিতে মিশে যাবে। আর এই হিসাবে সে আশঙ্কা করছে পুতিনরে, কারণ কি, পরিস্থিতিটা যেভাবে বিগড়াচ্ছে সেই বিগড়ানো পরিস্থিতিতে যদি রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধে নাইমাই যায়, সাথে চীন যুক্ত হবে, সাথে ইরান যুক্ত হবে, সাথে উত্তর কোরিয়া যুক্ত হবে, আর রাশিয়া চীন ইরান এই রাষ্ট্রগুলোর হাত থেকে বাঁচার জন্য কোথাও না কোথাও আমেরিকা ছাড়া ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে কতটুকু ক্যাপাবিলিটি আছে। দর্শক, কয়েকদিন আগেই ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিল ইমানুয়েল ম্যাক্রো, বলেছিল আমেরিকার বলয় থেকে বের হয়ে এসে ইউরোপের নিজস্ব স্বয়ং স্বাধীন চিন্তাভাবনা সিদ্ধান্ত নেওয়া দরকার, পাশাপাশি রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য নিজেদের স্বার্থে নিজেরা আরেকটা সামরিক জোট করা দরকার। এমনি তাদের একটা জোট আছে ইইউ, বাট তাদের কোনো সামরিক জোট নাই। তো বলছিল যে আমেরিকার উপর নির্ভর না করে আমরা আত্মনির্ভরশীল হই, কিন্তু এটা আসলে হয় নাই। এরপরে ম্যাক্রোর সমালোচকরা সেই বক্তব্যকে নানান বক্তব্যের পরে হঠাৎ করে তিনি বলছেন যে ইউরোপ আসন্ন একটা বড় ধরনের বিপদের মুখোমুখি। সেই সঙ্গে হতাশা সরে তিনি বললেন সব কিছুই খুব দ্রুত ভেঙে পড়তে যাচ্ছে, ইউরোপকে নিরাপদ করতে সামনে অনেক কাজ রয়েছে, কিন্তু এই মুহূর্তে একদিকে নিজ দেশে আসলে তার জনপ্রিয়তা তলানির থাকার কারণে অপরদিকে জার্মানির সাথেও সম্পর্কটা ভালো যাচ্ছে না ফ্রান্সের, ফলে তার বার্তা উপেক্ষা করা হতে পারে এমনটা ভেবে তিনি বলছেন যে তার পিছনে মূল চালিকা শক্তি রয়েছে রাশিয়া ইউক্রেন অভিযান। যুদ্ধ রাশিয়াকে আমূল বদলে দিয়েছে, ম্যাক্রো বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, পারমাণবিক হুমকি, অস্ত্র ও যুদ্ধ কৌশলে প্রচুর বিনিয়োগ সংঘাতের সমস্ত খাতে আগ্রাসী ভূমিকা করছে পুতিন। রাশিয়া এখন কোনো সীমানা মানছে না, এখন মালদোভা, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া বা প্রতিবেশী যে কোনো দেশেই যে কোনো সময় তার হামলার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে। রাশিয়া যদি ইউক্রেনে যেতে ইউরোপের নিরাপত্তা ধ্বংস হয়ে যাবে, সুতরাং রাশিয়াকে থামাতে হবে, কারণ রাশিয়া ইউক্রেনের পর টার্গেট করবে পোল্যান্ডকে, এরপর টার্গেট করবে জার্মানিকে, এরপর টার্গেট করবে ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্সকে, একটা আশঙ্কার মধ্যে আছে। আমরা কিন্তু অনেক দূর দেখছি, আপনি দেখেন চীন কোথাও না কোথাও অনেক কিছু তৈরি করছে, তারা তাদের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ জাহাজ নামিয়েছে যা একটাই আমেরিকার 10টার সমান। রাশিয়া তাদের যুদ্ধের যে সক্ষমতা ইউক্রেন যুদ্ধে যা দেখাচ্ছে এগুলো হচ্ছে ঠোলামালা, যুদ্ধ তো হবে পারমাণবিক মেশিনের, তো রাশিয়া একাই তো বিশ্বের উড়ানোর ক্ষমতা রাখে, রাশিয়াও উড়বে, কিন্তু রাশিয়া ধরে আমেরিকার মারবে না, ঠাস করে মারবে এরকম শক্তিশালী জায়ান্ট রাষ্ট্রগুলোকে। তার মানে আসন্ন একটা বড় কিছু ঘটতে যাচ্ছে, যেটা ইমানুয়েল ম্যাক্রো সেই 84 বছর আগের একটা সতর্কবার্তা একজন ইতিহাসবিদের সেই শোটটাকে সামনে আনলেন যে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ইউরোপকে একসময় গিলে ফেলবে, সেই দিনটা কিন্তু আসতেছে সামনে, যে নমুনা শুরু হয়েছে আসতেছে, আর এটা শুরু হচ্ছে ইউরোপের খাদ্যানি। আর যুক্তরাজ্য তো ইউরোপের মধ্যে নাই, ব্রেক্সিটের মাধ্যমে বের হয়ে গেছে, এখন যুক্তরাজ্যকে অনুসরণ করা, আমেরিকাকে অনুসরণ করা, আর সেই ফাঁদে ফাঁদে নিজেরা রাশিয়ার সাথে শত্রুতা তৈরি করা। তো পুতিনকে আটকানোর জন্য এরা অনেক বড় ধরনের কৌশল প্রয়োগ করছে, বাট এটাতে হিতে বিপরীত হবে রাশিয়ার বক্তব্য, যে সবাই তোমরা টার্গেটের মধ্যে আছো, খালি হ্যাঁ আওয়াজটা বুঝছেন না, মানে উইরা যে পর্ব, তারপরে ভাড়াস আওয়াজ অন্যরকম হইতে পারে, যাই হোক। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছি যেভাবে মোসাদের কার্যালয় অ্যাটাক করেছে এই বিষয় নিয়ে তথ্য পেয়েছি, এবং জানতে পেরেছি ফিলিস্তিনদের বিজয় যেভাবে লাভ করেছে এ সম্পর্কে অনেক তথ্য আমরা দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, আজকের এই নিউজ থেকে যে তথ্যগুলো পেয়েছেন আন্তর্জাতিক এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন।